যাদবপুর কাণ্ডের ঘটনার পর একেবারে তোলপাড় হচ্ছিল রাজ্য রাজনীতি এবং যাদবপুরের সেই পড়ুয়ার মৃত্যুর পর একের পর এক অভিযুক্তের নাম সামনে এসেছে। সবে পুলিশ কিন্তু তাদের কাজ করছে, পুলিশ সঠিকভাবে তদন্ত করছে এবং সেই তদন্ত প্রক্রিয়া আরো ভালোভাবে এগোবে তেমনটাই জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। শোনাবো আপনাদের। খুব ভালোভাবে করা হচ্ছে, এটাতে আমাদের হোমিসাইড লোকাল পুলিশ স্টেশন এটা ইনভলভ আছে এবং এটাতে যারা ইনভলভ ছিলেন অনেকেই অ্যারেস্ট হয়েছেন, এভিডেন্স কালেকশন করা হচ্ছে এবং আমরা মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ইনভেস্টিগেশনকে কমপ্লিট করে আমরা এটাকে শেষ দিয়ে দিই। নিশ্চয়ই যদি ইনভলভমেন্ট আমরা কিছু আর লোকের ইনভলভমেন্ট পাই তো নিশ্চয়ই অ্যারেস্ট হয়ে যাবে। স্যার এই মুহূর্তে কে ইনভলভ আছে আরও আর কি আর ফার্দার অ্যারেস্ট হবে এই মুহূর্তে বলা নিশ্চয়ই হবে। এখানে এই ধরনের কমপ্লেন যদি আসে আমরা নিশ্চয়ই তদন্ত করবো এবং যে নেসেসারি লিগাল অ্যাকশন নেওয়ার প্রয়োজন সেটা।